हेलो एवरीवन, टुडेज डेट इज़ 19 जून 2021। आवर क्लास इज क्लास 6 इंग्लिश होमवर्क क्लास द क्वारल जा जी झगड़ा झगड़ाटी द क्वारल এখানে আমরা কোয়েশ্চেন অ্যান্সারগুলো পড়বো। কোয়েশ্চেন নাম্বার টু বলেছে রিড দিস লাইন্স ফ্রম দ্য পোয়েম, মানে পোয়েম থেকে এই লাইনগুলো পড়ো এবং ডিসকাস করতে বলেছে। নাম্বার ওয়ান বলছে ওয়ান থিং লিড টু অ্যানাদার, অ্যান্সার হবে দে ব্রাদার অ্যান্ড সিস্টার ওয়েন্ট অন আর্গুইং। নাম্বার টু বলেছে দ্য স্টার্ট অফ ইট ওয়াজ স্লাইট, মানে শুরুটা খুব হালকাভাবে ছিল। এবং নাম্বার টুতে তাহলে অ্যান্সার কী হবে, দ্য কোয়ারল ওয়াজ স্টার্টেড স্মল ইস্যু, মানে ছোটো ছোটো কারণে এই ঝগড়া শুরু হয়। নাম্বার থ্রি বলেছে দ্য এন্ড অফ ইট ওয়াজ স্ট্রং, মানে শেষ হয় খুব শক্তভাবে কঠিনভাবে। দ্য কোয়ারল এন্ডেড বিটার নোট অ্যান্ড ইট টার্নড ইন টু এ বিগ ফাইট, তার মানে কি আস্তে আস্তে সেই ঝগড়াটা একটা বড়ো ঝগড়া মানে মারামারিতে পরিণত হয়ে যায়, ভাই বোনের মধ্যে যে ঝগড়াটা হয় আর কি। নাম্বার ফোরে কী বলেছে দ্য আফটারনুন টার্নস ব্ল্যাক, নাম্বার ফোরে তাহলে অ্যান্সার কী হবে, দ্য কোয়ারল স্পয়েল দেয়ার মুড, মানে তাদের ঝগড়াটা তাদের মুড খারাপ করে দেয়। এবং দ্য আফটারনুন বিকেম ভেরি স্যাড, তার মানে কি দুপুরটা খুব কী হয়ে যায়, দুঃখী হয়ে যায়, মানে লান হয়ে যায় দুপুরটা। নাম্বার ফাইভে কী বলেছে থাম্পড মি অন ব্যাক, তাহলে এখানে কী বলেছে থাম্পড মি অন ব্যাকের অর্থটা কী হবে, অ্যান্সার হচ্ছে হি, মানে ওর ভাইরা কী করে প্যাটেড অন হার ব্যাক ইন এ ফ্রেন্ডস ম্যানার, তার মানে কি বন্ধুর মতো সে তার পেছনে কী করে চড় মারে আর কি, দুম করে শব্দ করে আওয়াজ করে মারে। তাহলে এটা করবে, তাহলে হচ্ছে ডিসকাস উইথ ইওর পার্টনার হোয়াট দিস লাইন মিনিং, মানে এই শব্দের লাইনগুলোর মানে হচ্ছে এটা, ভালো করে পড়বে। থ্যাংক ইউ।